আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 27 জানুয়ারি 2022, 13ই মাঘ 1428 এবং 23 জামাদিউসানি 1443। স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্স দেখার জন্য। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আজ 27 জানুয়ারি শ্রীলঙ্কা দিবস পালিত হচ্ছে। 1922 সালের এই দিনে তৎকালীন ব্রিটিশ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর গুলিতে রাজগঞ্জের শ্রীলঙ্কাহাটে প্রায় 4,500 নিরস্ত্র বাঙালি শহীদ হন। সেই থেকে এই দিনটি রক্তাক্ত শ্রীলঙ্কা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজ ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা তিতুমীরের জন্মদিন। 1782 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। মাই ক্লাসরুমের পক্ষ থেকে বিপ্লবী নেতার জন্য থাকছে জন্মদিনের শুভেচ্ছা। বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করছে ফেসবুক মেটা, যার নাম এআই সুপার কম্পিউটার। সংবিধানের 118-1 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 পাশের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। বিশ্বের সেরা ভবনের পুরস্কার জিতে নিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে নির্মিত শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 67 বছর। চরকি কোন দেশ ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম? এটি হচ্ছে বাংলাদেশ ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য নির্ভীক কোথায় অবস্থিত? নির্ভীক হচ্ছে নোয়াখালীতে অবস্থিত। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম কাগজবিহীন দাপ্তরিক কার্যক্রম চালু করেছে? ঢাকা স্টক এক্সচেঞ্জ, সংক্ষেপে DSE। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন WCO এর সার্টিফিকেট অব মেরিট সম্মাননা 2022 পেল কোন সংগঠন? ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, সংক্ষেপে ERF। বাংলাদেশের উদ্যোক্তাদের মালিকানায় এখন সমুদ্রগামী জাহাজ রয়েছে কতটি? 80টি। বিজলি কোন ধরনের পত্রিকা? বিজলি হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। ব্লু ডায়মন্ড অ্যাফেয়ার্স বিবাদ কোন দুটি দেশের মধ্যে বিরাজমান? সৌদি আরব ও থাইল্যান্ড। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, উক্তিটি কার? এ উক্তিটি করেছেন প্রমোদ চৌধুরী। চর এলাহি কোথায় অবস্থিত? চর এলাহি কোম্পানিগঞ্জ নোয়াখালীতে অবস্থিত। দ্য স্টেটস টাইমস কোন দেশভিত্তিক পত্রিকা? সিঙ্গাপুর। ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর। ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? 26 জানুয়ারি। গ্রীবা অঞ্চলে অবস্থিত থাইমাস গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরিত হয়? থাইমোসিন। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে? 1999 সালে। এ পর্যায়ে আমরা প্রতিদিনের মতো একটি হাদিস দেখব। তার আগে একটি অনুরোধ করব, মাই ক্লাসরুম আয়োজিত এই পর্বগুলি যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। তাহলে চলুন আজকের হাদিসটি দেখে নেওয়া যাক। আজকের হাদিসটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে। আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 112। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।